যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে তারা কখনোই 72-এর সংবিধানের পক্ষে থাকতে পারে না। 72-এর সংবিধানের মধ্য দিয়েই আমাদের এই ফ্যাসিবাদ কাঠামো সব সময় হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে, সংঘবদ্ধ হয়েছে এবং সেটির প্রসারণ এবং বৃদ্ধি ঘটেছে। আপনারা জানেন হাসিনা সরকার এবং হাসিনার সব সময় একটি কথা ছিল যে এই আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তাকে যখনই পদত্যাগ করতে বলা হতো, যখনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা হতো, যখনই নির্দলীয় সরকারের কথা বলা হতো, সব সময় এই হাসিনার মুখের একটি ফেস আমরা সব সময় দেখতাম যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আজকে আমরা দেখেছি যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পরে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে তারা চুপুকে রাষ্ট্রপতি পদে আসীন দেখতে চায়। আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে বাংলাদেশের গণতন্ত্রকামী এবং ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে যে 72-এর সংবিধানের প্রশ্নে এবং আমাদের যে গণ অভ্যুত্থান ছিল সেই প্রশ্নে আপনাদের অবস্থান স্পষ্ট করতে হবে। আপনাদের অবস্থান স্পষ্ট করা জরুরি, কারণ যারা গণ অভ্যুত্থানের পক্ষে তারা 72-এর সংবিধানের পক্ষে কোনোদিন থাকতে পারে না, থাকতে পারে না। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে আমরা 3 আগস্ট কিন্তু আমরা ঘোষণা দিয়েছিলাম যে ফ্যাসিবাদ ব্যবস্থা বিলুপ হবে। এই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলুপের মধ্যে একটি অন্যতম হচ্ছে মুজিববাদী 72-এর সংবিধানকে বিলুপ করতে হবে। এই 72-এর সংবিধানকে আমরা ছুঁড়ে দিয়ে আমরা নতুন করে আমরা সংবিধান লিখতে হবে, যে সংবিধানের মধ্যে এই যে গণ অভ্যুত্থানের স্পিরিট প্রাধান্য পাবে এবং যে সংবিধানে আর কখনোই ফ্যাসিবাদ কাঠামো কোনো রকমে আবার ঝেঁকে বসবে বাংলাদেশের মাটিতে সেই ধরনের কোনো ক্রস কোনোভাবেই রাখা যাবে না। আমরা দেখেছি যে 71-এর মুক্তিযুদ্ধের পরবর্তী যে সংবিধানটি রচিত হয়েছিল সেই সংবিধানটি মূলত হচ্ছে আওয়ামী সংবিধান এবং সেখানে মুজিববাদীদের যেই আদর্শ সেই আদর্শের আড়ালেই হচ্ছে বাংলাদেশটি এত বছর পরিচালিত হতো। সুতরাং বাকশালী যে সংবিধান, এই সংবিধান গণ অভ্যুত্থানের পরবর্তী 24 পরবর্তী বাংলাদেশে আর কখনোই প্রাসঙ্গিক নয়। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল এখানে নিশ্চয়ই মুজিববাদী এবং জাতীয় পার্টির কোনো ধরনের আমরা তাদের কোনো ধরনের সংস্পৃশ তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা চাচ্ছি না। আমরা গণতন্ত্রকামী যত ধরনের রাজনৈতিক দল আছে তাদের আমরা ঐক্য চাচ্ছি এবং ঐক্যের মধ্য দিয়ে আমরা 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুন করে সংবিধান লিখব এবং যে সংবিধানে গণমানুষের আকাঙ্ক্ষা সেখানে হচ্ছে প্রতিফলিত হবে। দ্বিতীয়ত, যদি আমাদের 72-এর সংবিধান সেখানে বাতিল হয়ে যায় সেখানে চুপ্পুর আর সাংবিধানিক যেই ধারাবাহিকতার সেই প্রশ্নটি আর থাকে না, চুপ্পু অটোমেটিক সেই জায়গা থেকে আমাদের চলে যেতে আমাদের চুপ্পু বাধ্য হবে। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক কামী রাজনৈতিক দল আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের যে 5 দফা আমরা দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই 5 দফা হচ্ছে মূলত এই গণ অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করার চূড়ান্ত দফা। সুতরাং এই 5 দফার মধ্য দিয়েই আমাদের গণ অভ্যুত্থান